আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও আপনাদের সামনে নতুন একটি মডেল টেস্ট নিয়ে উপস্থিত হয়েছি। ইতোপূর্বে আমরা বাংলা ও সাধারণ জ্ঞান এবং কি বাংলাদেশ বিষয়াবলীর অনেকগুলো ক্লাস কিন্তু আমরা টিউটোরিয়াল দিয়েছি, যেটা আপনারা আমাদের প্লেলিস্ট চেক করলেই পাবেন। এখন থেকে আমরা নিয়মিত মডেল টেস্ট আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, যাতে করে সেই ক্লাসগুলো দেখে কিংবা বইগুলো পড়ে আপনি নিজেকে যাচাই করে নিতে পারেন। তো এই যে কোশ্চেনটা করা হয়েছে সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে অনুশীলন, এটা আমাদের বই। এই বইয়ের 8 থেকে 34 পৃষ্ঠার মধ্যে কিন্তু আমাদের এই কোশ্চেনটা করা হয়েছে। যারা বিশেষত বিসিএস কিংবা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ট্রাই করছেন, তাদের জন্য এই কোশ্চেনগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো নিজেকে যাচ করে দেখুন যে কয়টা আপনি পারেন এবং আপনার প্রস্তুতি কেমন। আনুষ্ঠানিকভাবে 6 দফা ঘোষণা করা হয় কত তারিখে? 5ই ফেব্রুয়ারি, 23শে মার্চ, 13ই ফেব্রুয়ারি, 7ই জুন। স্বরাজ পার্টির নেতা ছিলেন কে? সূর্য সেন, চিত্তরঞ্জন দাস, মহাত্মা গান্ধী, জিন্না। এই ভিডিওর যে কোনো একটা মুহূর্তে কিন্তু আমরা অ্যান্সারটা দিয়ে দিতে পারি, সুতরাং ভিডিওটা দেখতে থাকুন। ভিক্টোরিয়া পার্কের পূর্ব নাম কি? বাহাদুর শাহ পার্ক, ধোলাইখাল ময়দান, আন্টাগড়, মাতামুহুরি। কোশ্চেনগুলো খুব ভালো করে পড়ে তারপর অ্যান্সার দিবেন। ঢাকায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন কে? মঙ্গল পাণ্ডে, রজব আলী, বাহাদুর শাহ, নবাব সলিমুল্লাহ। উত্তরাধিকার যুদ্ধ মানে উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধ হয় কোন বংশের মাধ্যমে, কোন বংশের মধ্যে? পাল, সেন, মুঘল, বারো ভূঁইয়া। ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রাচীন ভবন নির্মাণ করেন কে? আইয়ুব খান, লর্ড ডালহৌসি, শেরশাহ, ইসলাম খান। বিক্রমাদিত্য কার উপাধি? প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, বল্লাল সেন, রাজা শশাঙ্ক। ত্রিশক্তির সংঘর্ষ হয় কোন আমলে? ত্রিশক্তির সংঘর্ষ সেন, পাল, শশাঙ্ক, সুলতানি আমল। চাঁদপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত রাজপথ তৈরি করেন কে? শেরশাহ, আওরঙ্গজেব, ফখরুদ্দিন মুবারক শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ। মহাশ্মশান কাব্যের বিষয়বস্তু কি? পানিপথের প্রথম যুদ্ধ, পানিপথের তৃতীয় যুদ্ধ, কলিঙ্গ যুদ্ধ, 76-এর মন্বন্তর। বাংলার প্রাচীনতম ব্রাহ্মী লিপি কোন জনপদে পাওয়া যায়? হরিকেল, রাঢ় সমতট, বঙ্গ। মধ্যযুগে নির্মিত সবচেয়ে বড় মসজিদ কোনটি? বিনত বিবির মসজিদ, ষাটগম্বুজ মসজিদ, আদিনা মসজিদ, তারা মসজিদ। মসনদদারি প্রথা চালু করেন কে? আকবর, বাবর, শাহজাহান, আলমগীর। কত সালে পাকিস্তান বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয়? 1954, 1956, 1958 কোনোটাই নয়। বঙ্গবন্ধুকে নিয়ে আগরতলা ষড়যন্ত্র মামলার স্মৃতি বিজড়িত স্থান কোনটি? বঙ্গবন্ধু জাদুঘর, বিজয়কেতন, মুক্তিযুদ্ধ জাদুঘর, তোষখানা জাদুঘর। 16. ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকা কোনটি? সৈনিক, 21শে ফেব্রুয়ারি, আরেক ফাগুন, জীবন থেকে নেয়া। 17. প্রীতিলতা ওয়েদ্দার কোন প্রতিষ্ঠানে লেখাপড়া করেছেন? প্রীতিলতা, কলকাতা বিশ্ববিদ্যালয়, বেথুন কলেজ, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, সংস্কৃত কলেজ। 18. দেশের বাহিরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায়? কানাডা, টোকিও, সিয়েরা লিওন, ওল্ডহ্যাম। 19. ভারতবর্ষের নারীরা কত সালে প্রথম ভোটাধিকার প্রয়োগ করে? 1937, 1945, 1969, 1954। 20. নেহেরু রিপোর্ট কত সালে প্রকাশিত হয়? নেহেরু রিপোর্ট, 1928, 1939, 1945, 1947। 21. কবি মুকুন্দ দাসের বাড়ি কোথায়? কবি মুকুন্দ দাস, পাবনা, বরিশাল, পঞ্চগড়, চট্টগ্রাম। 22. গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত। 23. চন্দননগরে কুঠি স্থাপন করে কারা? ফরাসিরা, ড্যানিশরা, ইংরেজরা, পর্তুগিজরা। 24. লখনউ চুক্তিতে স্বাক্ষর করেন কোন বাংলাদেশি? এ কে ফজলুল হক, শেখ মুজিবুর রহমান, সোহরাওয়ার্দি, আবুল মনসুর আহমদ। 25. আসাদ দিবস কবে? 20শে জানুয়ারি, 24শে জানুয়ারি, 5ই ফেব্রুয়ারি, 5ই অক্টোবর। তো এই ছিল 25টা কোশ্চেন।
আশা করি আপনারা খুব সহজে এটার অ্যান্সার করতে পারবেন। আর আমাদের এই বইটার মধ্যেই কিন্তু এইগুলোর অ্যান্সার রয়েছে, আপনারা একটু যদি পড়ে নেন, কারণ এই কোশ্চেনগুলো পড়তে গেলেই কিন্তু আপনারা আরও অনেক কোশ্চেন জানতে পারবেন। যেমন ছয় দফা তিনবার ঘোষণা করা হয়েছে, এটা আপনি জানতে পারবেন। তারপর ছয় দফা দিবস কেন 7ই জুন হলো, এগুলো আপনারা অনেক কিছু জানতে পারবেন যদি এই কোশ্চেনগুলো বের করতে চান বই থেকে, তাহলে আশা করি আপনাদের উপকার হবে। তারপরে যদি না পারেন তখন এই যে এইখানে অ্যান্সারের সাথে মিলিয়ে নেবেন, তাহলে ইনশাল্লাহ সব হয়ে যাবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি সামনের বিসিএস বলেন কিংবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কিংবা অন্যান্য জব পরীক্ষার জন্য খুব ভালো করে প্রস্তুতি নেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।